आज के विभिन्न विषय निये संग्रामी जौथ मंच थेके आमादेर निबेदिता भवने मध्य शिक्षा पर्षदेर चेयरमैनेर काछे डेपुटेशन छिलो से सम्पर्के आमरा जेने नेब किंकु बाबुर काछे। आज के संग्रामी जौथ मंचेर पक्ष थेके एक प्रतिनिधि दल एसेछिलाम मध्य शिक्षा पर्षदेर सभापति माननीय रामानुज गांगुली तिनी आमादेर संगे देखा करेछेन दीर्घक्षण तार संगे कथा हयेछे। आमादेर मूलत आमरा तीनटे दाबी निये एसेछिलाम। प्रथम दाबी छिलो आमादेर जे सरप्लस ट्रांसफार जे चलछे एबं सेटाके केंद्र करे रेकमेंडेशन लेटर पाठानो हयेछे विभिन्न शिक्षकदेर काछे, तार बिरोधिता करे आमरा डेपुटेशनेर एकटा कपि दिई एबं आमरा बोली जे এই যে ট্রান্সফার, এই যে সারপ্লাস ট্রান্সফার, তার সুনির্দিষ্ট কোনো নীতি পরিকল্পনা না রেখে, না তৈরি করে যেভাবে এটাকে এ করা হচ্ছে, ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা। আমরা বলেছি এর সুনির্দিষ্টভাবে গোটা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এবং কোন স্কুলের শিক্ষক কোন নীতির ভিত্তিতে তিনি সারপ্লাস, সেটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে, প্রকাশ্যে সেটাকে আমাদেরকে ঘোষণা করতে হবে। সেই লিস্ট প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু এই কাজ করতে হবে এবং এর সাথে সাথে আমরা যেটা বলেছি যে এই সারপ্লাস ট্রান্সফারের মধ্য দিয়ে কোনোভাবেই কোনো পদ যেন না অবলুপ্ত হয়, এ জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সামগ্রিকভাবে এই সারপ্লাস ট্রান্সফারের যে বিষয়টা এসছে সেটা প্রত্যাহারের দাবি জানিয়েছি যতক্ষণ না এটা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার ভিত্তিতে না হয়, এ বিষয়টা রেখেছি। আমরা আরেকটা বিষয় যেটা রেখেছি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টিফিনের সময়ে যে একটা সার্কুলার জারি করা হয়েছিল যে টিফিনের সময় টিফিন ছাড়া অন্য কিচ্ছু করা যাবে না, আমরা এ বিষয়টারও প্রতিবাদ করেছি এবং সেখানে সভাপতি তিনি বলেছেন, মানে পরিষদ সভাপতি বলেছেন যে এ বিষয়টাও তারা অন্যভাবে দেখছেন, অন্যভাবে বিষয়টাকে আনছেন। হ্যাঁ, যদি এই যে টিফিনের সময় টিফিন করা ছাড়া অন্য কিছু করা যাবে না, তাহলে আমাদের তো মিড ডে মিলের কাজ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী ইত্যাদি কাজ কোনোটাই করবো না আমরা। তো সে জায়গা থেকে তিনি বলছেন না, এটা আমরা আলাদাভাবে এটাকে অন্যভাবে সার্কুলার একটা জারি করছি, এ বিষয়টা বলেছেন। আর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তাকে জানাই, যেটা হচ্ছে স্বাস্থ্য বিমা, পশ্চিমবঙ্গ যেটা হেলথ স্কিম যেটা রয়েছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, সেই হেলথ স্কিমটা আমাদের জন্য নেই, অর্থাৎ স্কুল শিক্ষার যে শিক্ষক শিক্ষাকর্মী তাদের জন্য এটা নেই। অথচ কিছুদিন আগে পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মী তাদের জন্য এটা করা লাগু করা হয়েছে এবং কলেজ শিক্ষকদের জন্যও রয়েছে, কিন্তু আমাদের নেই। এই জায়গাটা থেকে তার কাছে এই বিষয়টাও তুলে ধরেছি আমরা যে এটাকেও ইনক্লুড করতে হবে এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে যে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে তার যে দীর্ঘদিনের নির্বাচন প্রক্রিয়া স্তব্ধ হয়ে রয়েছে, সেখানে শিক্ষক প্রতিনিধি নেই, ফলে শিক্ষা সংক্রান্ত কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের যে একটা বক্তব্য গুরুত্বপূর্ণ, সে জায়গাটাও কিন্তু রাখার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, ফলে এই নির্বাচন প্রক্রিয়াকেও ফিরিয়ে আনার দাবিও আমরা জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়গুলি, প্রত্যেকটি বিষয় শুনেছেন, সমাধানের প্রক্রিয়া কী সেটাও আমরা ব্যাখ্যা করেছি। তিনি এগুলো শোনার ভিত্তিতে আমাদের কথা দিয়েছেন যে যে বিষয়গুলো শুনেছেন তিনি সেটা যুক্তির সঙ্গে তিনি ঊর্ধ্বতন জায়গায়, এটা তো আসলে পলিসিগত বিষয়, সবটা তার হাতে নেই, তিনি সামগ্রিকভাবে যখন আলোচনা হবে এই বিষয়গুলো নোট করেছেন, তিনি সেখানে রাখবেন, এটুকু অন্তত কথা তিনি দিয়েছেন। ফলে দীর্ঘ সময় ধরে যে কথা হয়েছে তার এইটুকু আমরা বার্তা আপনাদের কাছে রাখলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় ভালো, না হলে কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন সংগঠিত করব, এই বিষয়টাও পরিষ্কার আমরা জানিয়ে দিচ্ছি সবাইকে। থ্যাংক ইউ।